আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয়দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে ঘোড়া দেখলে কি হয়, কিতাবের মধ্যে এই বিষয়ে কি উল্লেখ করা হয়েছে। সঠিক আলোচনা বোঝার জন্য ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে ঘোড়া দেখলে কি হয়? স্বপ্নে ঘোড়া দেখা সাধারণত ভালো লক্ষণ, এবং আজকে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা সাজিয়েছি আল্লামা ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে। তো স্বপ্নে কেউ যদি ঘোড়া দেখে তাহলে যে কোনো কাজের মধ্যে সফলতা আসতে পারে, এবং স্বপ্নে কোনো বিবাহিত মানুষ যদি ঘোড়া দেখে তাহলে পুত্র সন্তান জন্মগ্রহণ করিবার লক্ষণ বুঝতে হবে, এবং কোনো অবিবাহিত মানুষ যদি ঘোড়া দেখতে পায় তাহলে এই ঘোড়া দেখার অর্থ হলো অবিবাহিত মানুষের ক্ষেত্রে যে কোনো কাজের মধ্যে সফলতা আসার ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ কোনো চাকরিজীবী মানুষ যদি ঘোড়া দেখতে পায় তাহলে চাকরিজীবী মানুষের জন্য ঘোড়া দেখার স্বপ্নের ব্যাখ্যা হলো তার চাকরির মধ্যে পদোন্নতি হবে। এক কথায় বলতে গেলে ঘোড়ার মধ্যে অনেক উন্নতি এবং কল্যাণ রয়েছে, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে অনেক ঘোড়ার মধ্যে উঠে যুদ্ধ করেছেন এবং জয়লাভ করেছেন। সুতরাং সর্বোপরি ঘোড়া দেখা ভালো স্বপ্ন। স্বপ্নে কেউ যদি ঘোড়া লালন পালন করতে দেখে তাহলে তার পরিবার থেকে অভাব অনটন দূর হওয়ার লক্ষণ। স্বপ্নে কেউ যদি ঘোড়া ক্রয় করতে দেখে অথবা বিক্রয় করতে দেখে তাহলে ইহা পরিবারের মধ্যে অভাব অনটন আসতে পারে, এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে মানুষকে ঘোড়া দিয়ে সাহায্য করছে, দান করতেছে, সে খুব ধনী, এই জাতীয় স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে এই সমস্ত স্বপ্ন দেখার অর্থ হলো প্রাচুর্যতা লাভ হবে ভবিষ্যতের কোনো না কোনো সময়ে। ইনশা আল্লাহ তার জীবনে অনেক প্রাচুর্যতা আসবে এবং সম্পদশালী হবে, ধনী হবে ইনশা আল্লাহ। এবং স্বপ্নে কেউ যদি মরা ঘোড়া দেখতে পায় অথবা অসুস্থ ঘোড়া অথবা জীর্ণ শীর্ণ ঘোড়া অথবা হালকা পাতলা ঘোড়া অথবা ছোট ঘোড়া, তদ্রূপ এই জাতীয় ছোট ঘোড়া জীর্ণ শীর্ণ ঘোড়া যদি কেউ দেখে তাহলে এই সমস্ত স্বপ্ন দেখার অর্থ হলো আর্থিকভাবে উন্নতি হবে, অভাব অনটন দূর হবে। এবং কেউ যদি খুব মোটা তাজা ঘোড়া, বড় ঘোড়া, বিশাল বড় আকৃতির ঘোড়া এই জাতীয় স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে এই সমস্ত স্বপ্ন দেখার অর্থ হলো তার আর্থিকভাবে উন্নতি হবে, এবং পরিবারের কেউ অসুস্থ হলে অতি দ্রুত সুস্থতা লাভ হবে ইনশা আল্লাহ। সুতরাং ঘোড়া দেখা সর্বোপরি খুবই একটি ভালো স্বপ্ন। এবং কেউ যদি ঘোড়ার খাবার, ঘোড়াকে খাবার খাওয়াইতে দেখে তাহলে ঘোড়াকে খাবার খাওয়াইতে দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টা সে নিজে মানুষের অনেক উপকারে আসবে এবং মানুষ তাকে অনেক সম্মান করবে, অনেক ভালোবাসবে, অনেক শ্রদ্ধা করবে, এই লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি ঘোড়ার মাংস রান্না করতে দেখে তাহলে ঘোড়ার মাংস রান্না করতে দেখার অর্থ হলো পরিবারের মধ্যে অভাব অনটন আসতে পারে। যদিও ঘোড়া খাওয়ার ব্যাপারে ইমাম গড়ের বিভিন্ন ইখতিলাফ আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন ঘোড়া খাওয়া মাকরুহ, আবার কেউ কেউ বলেন ঘোড়া খাওয়া জায়েজ। যাই হোক, এই জন্য ঘোড়া খাওয়া মোটামুটি একটু ভালো স্বপ্ন হলেও এতে একটা ভালো স্বপ্ন না। যাই হোক, এই বিষয়ে আরও কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে স্বপ্নে কেউ যদি ঘোড়ার ডেলিভারি করতে দেখে, অর্থাৎ ঘোড়ার বাচ্চা হচ্ছে এই অবস্থায় যদি ঘোড়াকে দেখে তাহলে যেই ব্যক্তি দেখবে ওই ব্যক্তির মনের নেক উদ্দেশ্য পূরণ হতে পারে, এই লক্ষণ বুঝতে হবে। এবং ঘোড়াকে যদি রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তাহলে এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টার পরিবারের মধ্যে অভাব অনটন আসতে পারে, এবং কোনো কোনো ইমামের মতে ইহা দারিদ্রতা বিমোচন হওয়ার লক্ষণ বুঝতে হবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরও স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। আশা করছি অনেক উত্তর পাবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওর শেষে যতটুকু আরও বেশি মনোযোগ দিয়ে শুনতে থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শুনতে থাকুন। আমাদের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু হলো কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করার পূর্বে কয়েকটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখতে হবে, নতবা আমরা কখনোই সেই স্বপ্নের ব্যাখ্যাগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবো না। প্রথম যে বিষয়টা, সেটা হলো বর্তমানে ইউটিউবের মধ্যে আজে বাজে অনেক স্বপ্নের ব্যাখ্যা দিয়ে ভরে গেছে, তাই নির্ভরযোগ্য সত্য দলিল সহ প্রমাণ সহ কোরআন এবং হাদিস থেকে স্বপ্নের ব্যাখ্যা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন।
তো বন্ধুগণ, এক্ষেত্রে আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, শুরুর রাতের স্বপ্ন অথবা মধ্য রাতের স্বপ্ন 30% অর্থাৎ 30% সত্য হয়, কিন্তু শেষ রাতের স্বপ্ন অধিকাংশ সময় পুরোটাই সত্য হয়ে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, কারোর নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করতে চাইলে সে আলেম কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ কিনা, এই বিষয়গুলো খুবই ভালো করে মাথায় রাখতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি কারো নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি যাতে আলেম হয় এবং সে যাতে জান্নেওয়ালা হয়। যদি আপনি সেই ব্যক্তি আলেম হওয়ার পর তার নিকট থেকে স্বপ্নের ব্যাখ্যা গ্রহণ করেন তাহলে সে যেমন বলবে তেমনই কার্যকর হয়ে যাবে। এবং কোনো অনভিজ্ঞ লোক, যে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ নয়, জানে না, তার নিকট থেকে যদি স্বপ্নের ব্যাখ্যাগুলো গ্রহণ করেন তারপরেও কিন্তু সেগুলোও কার্যকর হবে। এই জন্য জাননেওয়ালা লোক থেকে জেনে নেওয়ার কথা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাতে আমরা যারা জানে তাদের থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেই। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। এটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, রুইয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এই স্বপ্ন সবসময় ফার্স্ট টু লাস্ট কার্যকর হয়। এবং আরেকটা স্বপ্ন আছে, রুইয়া মিন নাফসিহি, সেটা হলো মানুষ সারাদিন যে জিনিসটা নিয়ে ভাবে চিন্তা করে সেটাই সে স্বপ্নে দেখে, এটা কখনো কখনো কার্যকর হয় আবার কখনো কখনো কার্যকর হয় না। তৃতীয় যেটা, সেটা হলো রুইয়া মিনাশ শাইতান, সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক ধরনের স্বপ্ন, এই স্বপ্ন কখনোই কার্যকর হয় না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো, অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু তার বয়স কতটুকু, সে কি করে, সে কি ছেলে নাকি মেয়ে, সে কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি বিধবা, তার চাকরির অবস্থা, তার পরিবারের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ বিস্তারিত জানায় তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই সহজে দেওয়া যায় এবং সেই স্বপ্নের ব্যাখ্যা 100% মিলে যায়। এজন্য সত্য এবং কার্যকরী ফলাফল পেতে চাইলে আপনার বয়স এবং আপনি ছেলে নাকি মেয়ে এবং আপনার অবস্থা, আপনি কি চাকরিজীবী নাকি বেকার নাকি বিধবা, এই বিষয়গুলো খুবই ভালো করে এবং শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট করবেন, নতবা কিন্তু আপনি পরিপূর্ণ স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে উপকৃত হতে পারবেন না। এবং বন্ধুগণ, আরো কিছু কথা মাথায় রাখতে হবে, সেগুলো হলো, কখনো কখনো ব্যক্তি বিশেষের উপর স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। এবং এক রুমে যদি কখনো দুইজন ঘুমায় অথবা স্বামী স্ত্রী যদি কখনো কখনো এক ধরনের স্বপ্ন দেখে থাকে, তারপরেও দুইজনের ক্ষেত্রে দুই ব্যাখ্যা কার্যকর হয়। কেন হয়? কেননা ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। অনেকেই আমাদের কাছে বারবার জিজ্ঞাসা করেন, হুজুর একই স্বপ্ন সেও দেখলো আমিও দেখলাম কিন্তু কেন ভিন্ন ব্যাখ্যা দিলেন? তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো, ভাই আসলে তো এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। এখন আমরা এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এমন এমন স্বপ্নের ব্যাখ্যা আছে যেগুলো আগে ছিল না কিন্তু বর্তমানে এসেছে। যেমন মোবাইলের ব্যাখ্যাটা বলেন, অনেকে বিভিন্ন মিজানুর রহমান আজহারের কথা বলেন অথবা হিরো আলমের কথা বলেন অথবা বিভিন্ন সরকারদেরকে বলেন, কোন দেশের প্রেসিডেন্টদেরকে, কি এই জাতীয় নতুন নতুন যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগে ছিল না। স্বপ্ন ব্যাখ্যা বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে কি বলবেন? অনেকে এই বিষয়ে আমাদের কাছে জানতে চান, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভাই এগুলো আগে ছিল না তো কি হয়েছে, কিন্তু স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ কিছু মূলনীতি উল্লেখ করে গেছেন, সেই মূলনীতি অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হয়ে থাকে। এই জন্য অনেকেই আমাদেরকে প্রশ্ন করে হেনস্থ করার চেষ্টা করেন। এবং প্রিয় বন্ধুগণ, এক্ষেত্রে আমি আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই, সেগুলো হলো, অনেকেই বলেন যে আপনাদের চ্যানেলের স্বপ্নের ব্যাখ্যাগুলো অন্য অন্যদের সাথে মিলে না। আসলে আমিও তাদেরকে উল্টো প্রশ্ন করতে চাই, আসলে ভাই কিভাবে মিলবে? কোরআন এবং হাদিস থেকে যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদের কথাগুলো একটু ভিন্ন হয়ে থাকবেই। এই জন্য নির্ভরযোগ্য এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনাদের পার্সোনাল যদি কোনো বিষয় হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ZUBAYER BIN EMAM, সেখানে মেসেজ করতে পারেন। এবং ঠিক একই বানানে ফেসবুক পেজ আছে, তারপর ইউটিউব আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, সব জায়গায় মেসেজ করলে আমি আপনাদেরকে উত্তর জানাবো ইনশাআল্লাহ। সব জায়গায় একই বানান দেওয়া এবং সেগুলোর লিঙ্ক আমাদের নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া। এবং বন্ধুগণ, আপনাদেরকে আমি আরো কিছু কথা বলতে চাই, আপনারা যদি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যা চেয়ে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয়, তাহলে আমাদের স্বতন্ত্র আরেকটি চ্যানেল রয়েছে, ডার্ক ব্লু, DARKBLUE, সেই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থাকবে। আপনারা সেটা যদি শুধু স্বপ্নের ব্যাখ্যা চান অবশ্যই আমাদের সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আশা করছি অনেক উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ুত কামনা করছি, আজকের মধ্যে এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।